আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে দুই ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষ হচ্ছে ধনী, আর এক ধরনের মানুষ হচ্ছে গরিব। ধনী এবং গরিব এটা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। যারা ধনী হয়েছেন তারাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন, আর যারা গরিব হয়েছেন তারাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বোঝার সময় আমরা ভুল বুঝি, আমাদের চিন্তার মধ্যে ভুল রয়েছে, গবেষণার মধ্যে ভুল রয়েছে। কিন্তু আপনার পাক সুবহানাহু ওয়া তাআলা বরং যারা গরিব হালত রয়েছেন তাদেরকে বেশি মহব্বত করেন। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তাদেরকে বেশি মহব্বত করেন, দুমদরকে মহব্বত করেন, গরিবদেরকেও মহব্বত করেন, ধনীদেরকেও মহব্বত করেন। কিন্তু মহব্বত করার মতো কাজগুলো, সেই যোগ্যতাগুলো আমাদের ভিতরে থাকতে হবে। যখন আমাদের ভিতরে আল্লাহ যে জন্য আমাদেরকে গরিব বানিয়েছেন, পরীক্ষা করেছেন, এই পরীক্ষাগুলো আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যেই জন্য আমাদেরকে ধনী বানিয়েছেন ওই ধনীর পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। যখন আমরা ধনী হোক গরিব হোক দুপক্ষ পরীক্ষার মধ্যে যখন উত্তীর্ণ হতে পারবে, তখন আমরা পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের দুই দলের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত রয়েছে, এটা আপনার ভালো চান না। তাহলে তোমার দলই আপনার কাছে কি প্রিয়? কিন্তু আমরা যারা বিশেষ করে গরিব হয়েছি তারা সবসময় আল্লাহকে তোহমত দিতে থাকে, কেন আমাকে গরিব বানিয়েছে, কেন আমার গরিব হাল। গরিব হওয়ার অনেক কারণ হয়েছে, তখন আমি আমার সময়ের ভিতর দুই একটা কথা বলব যেটা কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমার মধ্যে ঘোষণা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, নিশ্চয় আমি তোমাদেরকে প্রথমত যেটা পরীক্ষা করব এটার নাম হচ্ছে খৌফ, ভয় দিয়ে পরীক্ষা করব। দ্বিতীয় নম্বরে তোমাদেরকে আমি যেটা পরীক্ষা করব সেটা হচ্ছে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অর্থাৎ তোমাদেরকে গরিবি হাত আমি দান করব, এটা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, গরিব বানিয়ে দেব, অসহায় বানিয়ে দেব, মিসকিন বানিয়ে দেব, কাঙ্গাল বানিয়ে দেব। এটা আমার একটা পরীক্ষা। তারপর বললেন, ওয়ানা কুসিম মিনাল আমওয়া, ধন প্রাণ, ওয়াল আনফুস ওয়াস সামারা। আল্লাহ পাক বলছেন আমওয়াল, অর্থাৎ তোমার যে মাল রয়েছে, তোমার যে সম্পদ রয়েছে সেগুলো আমি কি করে দেব, সেগুলো আমি অনিষ্ট করে ফেলবো, সেগুলো আমি ধ্বংস করে দেব। এবং ওয়াল আনফুস, তোমার প্রাণ,
শিক্ষা তোমার মনে মনে ইচ্ছা করবে যে আমি যেন এখনই পৃথিবী থেকে চলে যাই। দেখেন কি বলছে, তারপর বলেন আমি তোমার ফল ফলাদিগুলো নষ্ট করে দিই, আমি তোমাকে পরীক্ষা করব, তোমার যে সম্পদগুলো রয়েছে, ফল ফলাদিগুলো রয়েছে, ফসলগুলো রয়েছে, এগুলো আমি বিনষ্ট করে দিয়ে, এগুলো আমি নষ্ট করে দিয়ে তোমাকে আমি কি করব, পরীক্ষা করব। আল্লাহ পাক বলেছে তো এটা কিভাবে পরীক্ষা করবেন, যার কথা বলছেন আল্লাহ পাক বলছেন তোমাকে পরীক্ষা করব, তোমার মধ্যে ধৈর্য আছে কিনা, তোমাকে আমি পরীক্ষা করব, তোমার মধ্যে সবর এটা আছে কিনা, এত কষ্টের পরে তোমার থেকে সবর শক্তি ধৈর্য শক্তি কতটুকু আছে তা আমি ভালোভাবে পরীক্ষা করব। এরপর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্না মাআল উসরি ইউসরা। এ আমার বান্দা, তুমি যখন এই কষ্টের পরীক্ষাগুলো দিতে পারবে, বিশেষ করে এখানে যে পরীক্ষার কথা বলা হয়েছে মুফাসসির গোলাম এভাবে এগুলো ব্যাখ্যা করেছেন, খোদারা মুফাসসির গোলাম ব্যাখ্যা করেছেন, খোদা তোমার কোনটা কিভাবে দুর্বিত হয়ে যাবে। এ আমার বান্দা, তুমি খোদার তাড়নায় যখন কষ্ট পাবে, তুমি খোদার তাড়নায় যখন তুমি কষ্ট পাবে, যখন তোমার থেকে গরিব হাজার চলে আসবে বান্দারে, তখন তুমি মুফাসসির কারণ বলছেন এ আল্লাহর বান্দা নবীর হুকুম শুনো শুনো, এখানে আমার আল্লাহ যার ভিতরে ঢুকিয়ে দেবেন, আমার আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, আমার আল্লাহ খুব ব্যবহার করেছেন, খুব দ্বারা কই দ্বারা আমার আল্লাহ বলে এটা হচ্ছে মুফাসসিরগণ এখানে বলছেন বান্দারেই মূলত আমার আল্লাহ এখানে বুঝিয়েছেন ইত্তাকুল্প কি বুঝিয়েছেন একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খৌফ, এ আমার বান্দা তোমাকে আমি একটা জিনিস দিয়ে পরীক্ষা করবো, এটার নাম হচ্ছে খৌফ, ভয় দিয়ে পরীক্ষা করবো। মুফাসসির গ্রন্থগণ বিভিন্নভাবে তফসির করেছেন, তফসির কারগণ বিভিন্ন তফসির করার পরে এখান থেকে আমি একটা তফসির তুলে এনেছি ওনারা বলছেন তারা হচ্ছে এমন একটা ভয় যেটা বান্দার মধ্যে এমন ভয় চলে আসবে আল্লাহর ভয়ে যারা পৃথিবীর জমিনের মধ্যে আর কিছু জানান করার মধ্যে থাকবে না, ওটার নাম হল খৌফ। খৌফের পরীক্ষা আমার আল্লাহ যে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে সর্বপ্রথম যে পরীক্ষা বলছেন খৌফ, এটার পরীক্ষার মধ্যে তখনই পাশ করতে পারবে বান্দা, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর আর কারো কোনো ভয় থাকবে না তার অন্তরের ভিতরে, তখন আল্লাহ ওই খৌফের পরীক্ষায় ওই বান্দা উত্তীর্ণ হয়ে গেছে। মানে বান্দার অর্থ আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর আর কারো কারো ভয় তার অন্তরের মধ্যে কাজ করবে না, ওই অন্তর যখন আল্লাহর ভয় থাকবে তখন খৌফের পরীক্ষার মধ্যে ওই বান্দা পাস করেছে, ওই বান্দা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, যেই পরীক্ষায় সেই বান্দা আল্লাহর ভয় থাকলে ইত্তাকুল্লাহ যদি তার অন্তরের ভিতরে থাকে তখন ওই বান্দার পরীক্ষায় পাস করে ফেলবে। এ নবীর দ্বিতীয় নম্বর আমার আল্লাহ যে পৃথিবীর জমিনের মধ্যে বান্দাদেরকে যে বলেছেন আল্লাহ যে বান্দাদেরকে দ্বিতীয় নম্বরে
নবীর উম্মত তোমরা শুনো শুনো, ওয়ান টু এর পরীক্ষায় তুমি কখন পাশ করবে? আর নবীর উম্মত তুমি তখন ওই ওয়ান টু পরীক্ষার মধ্যে পাশ করতে পারবে যখন তুমি তোমার ঘরের মধ্যে কোনো কিছু খাবার থাকবে না, তোমার ঘরের মধ্যে খাওয়ার মতো পানি থাকবে না, তোমার ঘরের মধ্যে খাবার খাবারের কোনো চাল থাকবে না, খাবার কোনো কিছু থাকবে না। ওই মুহূর্তেই আল্লাহর উপরে সবর করে, ওয়াবশ্বিরিস সাবিরিন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে যখন তুমি অনবরত তুমি যখন তুমি সাওয়াম পালন করবে, সাওয়াম পালন করবে, রোজা পালন করবে, রোজার মাধ্যমে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে। পরীক্ষা যদি তুমি পাস করতে চাও তাহলে তুমি বেশি বেশি রোজা রাখো। এটা মুফাসসির রাম বলছেন, ওয়ান খৌফের পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও তুমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। দুটা গেল। তৃতীয় নম্বরে মুফাসসির কিরাম বলেন, মিনাল আমওয়াল, সেই ধন সম্পদের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, এ আমার বান্দা তোমাকে আমার আল্লাহ বিভিন্ন রোজা করে নিয়ম শিখবো, আমার আল্লাহ তোমাকে রিজিকের মালিক বানিয়ে দিয়েছে, ধন সম্পদ আপনাকে মালিক বানিয়ে দিয়েছি, এ আমার বান্দা তুমি ধন সম্পদ পরীক্ষায় তুমি কখন পাস করতে পারবে? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললাম আর বলেছেন ওই আমার পরীক্ষায় তখন উত্তীর্ণ হতে পারবে। মুফাসসিরগণ বর্ণনা করতেছি, নবীর উম্মতে তোমরা শুনো শুনো, যখন তুমি ধন সম্পদ তোমাকে দেওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যখন তুমি পাবে, এই নিয়ামতের যখন তুমি যথাযথভাবে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, আমার আল্লাহ ধন সম্পদ দ্বারা প্রতিদিনের জন্য জাকাত খরচ করে দিয়েছেন, জাকাতের মাধ্যমে মুফাসসিরগণ বর্ণনা করতেছেন ধন সম্পদের পরীক্ষায় তুমি কি হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে। তোমার ধন সম্পদের পরীক্ষায় তুমি তখন উত্তীর্ণ হতে পারবে যখন তুমি বেশি বেশি জাকাত দেবে। জাকাতের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে যাবে। এরপরে এভাবে বর্ণনা করছেন, উম্মতি তুমি এই ধরনের করে যদি তুমি তোমার জীবনকে যদি সাজাও তাহলে আমার আল্লাহর দরবারে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, বান্দাদেরকে একটাকে গরিব বানিয়েছেন আরেকটাকে ধনী বানিয়েছেন। এখানে মুফাসসির কিরামগণ বিশেষ করে উলামায়ে কিরামগণ এই দুটি শ্রেণীকে বিভক্ত করে কাদেরকে কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গরিব বানিয়েছেন, কাদেরকে ধনী কেন বানিয়েছেন, গরিব কেন বানিয়েছেন, এটার আলোচনা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যার মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে আমি একটা ব্যাখ্যা তুলে ধরেছি, সেটা হচ্ছে আলেমগণ বলেছেন, ওলামায়ে কিরামগণ বলতেছেন, মুফাসসির কিরামগণ বলতেছেন, নবীর উম্মত শুনো শুনো, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যাদেরকে তনাক্ত করে পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করেছেন তাদের থেকে আমার আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছেন। তন্মধ্যে পরীক্ষা কি? দরিদ্রদের প্রতি ধনীদের কর্তব্য পরীক্ষা। তার মানে তিনি ধনী হওয়ার পরে গরিবদেরকে কতটুকু খেয়াল করেছে, সহযোগিতা করেছে, কিভাবে জাকাত দিয়েছে, কিভাবে দান খায়রাত করেছে, এগুলো আমার আল্লাহ তাকে ধন সম্পদ দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ তনাক্ত ব্যক্তি দেবে প্রথম নাম্বারের পরীক্ষা নিচ্ছেন। ধরে ধরে
যেটা ওবামা সিঁড়ি স্বরবিহীন। এখানে যে বলেছে গরিবদের প্রতি তারা সমানুভূতি করছে, কিভাবে গরিবদেরকে তারা জাকাত দিচ্ছে, কিভাবে দান খায়রাত করতেছে, কিভাবে গরিবদের প্রতি তারা সমানুভূতি প্রকাশ করতেছে। আমার আল্লাহ এটাই পরীক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তাদেরকে এত আন্তরিক করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছে। উজ্জ্বল বলুন সুবহানাল্লাহ। এটা তাদের জন্য পরীক্ষা। তৃতীয় নম্বরে আমার আল্লাহ গরিবদের থেকে একটা পরীক্ষা নিচ্ছেন। আমার বান্দা যারা পৃথিবীর জমিনের মধ্যে অসহায় রয়েছে, গরিব রয়েছে, তোমাদের থেকে আমি একটা পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা এত কষ্ট পাওয়ার পরও, এত যন্ত্রণা পাওয়ার পরও, পৃথিবীর জমিনের মধ্যে এত ধরনের কষ্ট ভোগ করার পরও কাদের মধ্যে বেশি ঈর্ষ্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের মধ্যে ধৈর্য বেশি রয়েছে, ওয়াবাশ্বিরি সবরি এটা কাদের মধ্যে বেশি রয়েছে, আমি এটা তোমাদেরকে পরীক্ষা করতেছি। যারা গরিব রয়েছে তাদেরকে দনদকে পরীক্ষা করতেছেন। দেখেন আমি মূল মূল জিনিসগুলো তুলে এনেছি, এগুলো পরীক্ষা, অনেক পরীক্ষা। তার মধ্যে দুটো কথা বলছি। এরপরে এই জন্য আমার আল্লাহ বলেন এই দুই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য উভয়ের জন্য, গরিব হোক ধনী হোক, গরিবদের থেকে যদি ধৈর্য ধারণ এটা যদি থাকে, আর ধনীদের থেকে যদি গরিবের প্রতি সমানুভূতি এটা থাকে, এই দুই পরীক্ষায় দুজন দল উত্তীর্ণ হয়ে গেছে আমার আল্লাহ বলেন তাদের পুরস্কার রয়েছে পরকালের মধ্যে জান্নাত, পরকালের মধ্যে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পুরস্কার হিসেবে পরকাল তাদের পুরস্কার রয়েছে, এটা আখিরাত তাদের পুরস্কার রয়েছে। সুতরাং দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আপনি আখিরাতকে প্রাধান্য দিন। এগুলো আমি এদিকে যাচ্ছি না, এদিকে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার আল্লাহ বলতে চান ফাইন্নামা উসরি ইউসরা, এ আমার বান্দা তোমাদের থেকে বিভিন্ন ধরনের কষ্ট আসবে, তোমাদের থেকে মুসিবত আসবে, বাংলা মুসিবত বিভিন্নভাবে পতিত হবে। বান্দারি এই বাংলা মুসিবত থেকে পতিত হওয়ার জন্য তোমাদের কাছে আমার একটা জিনিস তো তোমাদের দরকার হবে, সেটা হচ্ছে